বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ 21 এপ্রিল 2022 খ্রিস্টাব্দে শিক্ষা বিষয়ক বিভিন্ন ওয়েবসাইটে যে সকল নোটিশ প্রকাশিত হয়েছে তা আপনাদের সামনে উপস্থাপন করছি। আপনি আপনার প্রয়োজনীয় নোটিশটি আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারবেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে আজ কোনো নোটিশ প্রকাশিত হয়নি। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে আজ 1টি নোটিশ প্রকাশিত হয়েছে। নোটিশটি হলো সহকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ 2020-এর লিখিত পরীক্ষা গ্রহণ সংক্রান্ত। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে আজ 1টি নোটিশ প্রকাশিত হয়েছে, সবার স্থগিত নোটিশ। মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে আজ 2টি নোটিশ প্রকাশিত হয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক প্রশিক্ষণের জন্য কর্মকর্তাগণের নামে তালিকা প্রেরণ সংক্রান্ত 1টি ও রাজস্ব খাতভুক্ত মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের 2019-20 এবং 2020-21 অর্থবছরের বৃত্তি তথ্য MIS-এ এন্ট্রিকরণ সংক্রান্ত। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সাধারণ প্রশাসন উইংয়ে আজ কোনো নোটিশ প্রকাশিত হয়নি। মাধ্যমিক উইংয়ে আজ 2টি নোটিশ প্রকাশিত হয়েছে, NOC সংক্রান্ত 1টি নোটিশ ও বহির বাংলাদেশ গমন ও অবস্থানের অনুমতি সংক্রান্ত 1টি নোটিশ। কলেজ উইংয়ে আজ মোট 4টি নোটিশ প্রকাশিত হয়েছে, বহির বাংলাদেশ ছুটি মঞ্জুর প্রসঙ্গে 2টি নোটিশ, NOC সংক্রান্ত 1টি নোটিশ ও মাতৃকালীন ছুটি সংক্রান্ত 1টি নোটিশ। প্রশিক্ষণ উইংয়ে আজ 2টি নোটিশ প্রকাশিত হয়েছে, বহির বাংলাদেশ ভ্রমণ সংক্রান্ত 1টি নোটিশ ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক প্রশিক্ষণের জন্য কর্মকর্তাগণের নামে তালিকা প্রেরণ সংক্রান্ত 1টি নোটিশ। পরিবেক্ষণ ও মূল্যায়ন উইংয়ে আজ কোনো নোটিশ প্রকাশিত হয়নি। অর্থ ক্রয়ে আজ কোনো নোটিশ প্রকাশিত হয়নি। আজ কোনো পরিপত্র বা প্রজ্ঞাপন প্রকাশিত হয়নি। সেসিবের ওয়েবসাইটে আজ 1টি নোটিশ প্রকাশিত হয়েছে, আন্ডারসার্ভ এলাকায় স্থাপিত বিদ্যালয়ের MPO-বিহীন শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সহায়তার বরাদ্দপত্র সংক্রান্ত। কারিগরি ও মাদ্রাসা বিভাগের ওয়েবসাইটে আজ কোনো নোটিশ প্রকাশিত হয়নি। বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো ব্যানবেজের ওয়েবসাইটে আজ 1টি নোটিশ প্রকাশিত হয়েছে। নোটিশটি হল ই-টেন্ডার সংক্রান্ত। বেসরকারি শিক্ষা নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRC এর ওয়েবসাইটে আজ কোনো নোটিশ প্রকাশিত হয়নি। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড NCTB-র ওয়েবসাইটে আজ 1টি নোটিশ প্রকাশিত হয়েছে, এটি দরপত্র সংক্রান্ত বিজ্ঞপ্তি। প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টে আজ কোনো নোটিশ পাওয়া যায়নি। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে আজ 1টি নোটিশ পাওয়া গেছে, ঈদ উল ফিতর 2022-এর উৎসব ভাতার ছাড়পত্র সংক্রান্ত 1টি নোটিশ। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে আজ 2টি নোটিশ প্রকাশিত হয়েছে, একজন কর্মচারীর ভারতের ঐতিহাসিক ও তীর্থস্থান পরিদর্শনের অভিজাত সংক্রান্ত 1টি ও ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের 8টি স্পেশালাইজেশন প্রথম পর্বের পাঠ্যসূচি প্রকাশের বিজ্ঞপ্তি। সর্বশেষ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে আজ কোনো নোটিশ প্রকাশিত হয়নি। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। বাংলাদেশের সর্বপ্রথম ও একমাত্র শিক্ষা বিষয়ক সকল ওয়েবসাইটের নোটিশ সংক্রান্ত এই চ্যানেলটির সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আপনারা যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন ও বেল বাটনটি অন করে দিন। আল্লাহ হাফেজ।